আমার ড্রাই স্কিন, আমি কোন টোনারটা ইউজ করব? আমার তো আবার সেন্সিটিভ স্কিন, কোনটা যে ইউজ করব বুঝতেই পারছি না। আদেও কি ইউজ করব কোনো টোনার? আমার তো নর্মাল স্কিন, কোনো ব্যাপার না, যে কোনো একটা ইউজ করলেই হলো। আমার আবার স্কিনটা প্রচণ্ড অয়েলি, কোনটা যে ইউজ করব, কোনটা ইউজ করলে ভালো হবে? যদি আপনি টোনার ইউজ করতে চান আর যদি কনফিউজড হয়ে থাকেন যে কোনটা করবেন, সেক্ষেত্রে আমার সাজেশন হলো নিশ্চিন্তে জাস্ট একটা রোজ ওয়াটার ইউজ করুন, কোনো অসুবিধা নেই, সব পারপাসকে ফুলফিল করে দেবে। তার উপরে এটা যদি হয় স্কিন হাইড্রেটিং টোনার তাহলে কেমন হয়? এছাড়াও এটা একেবারে অ্যালকোহল ফ্রি একটা টোনার, আর এর মধ্যে আছে পিওর রোজ এসেন্সিয়াল অয়েল, এছাড়াও আরও একটা এসেন্সিয়াল অয়েল যেটার ব্যবহারে স্কিন জাস্ট অসাধারণ হয়ে যাবে। ভিডিওটা কিন্তু ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, থাকছে আমার পার্সোনাল কিছু এক্সপিরিয়েন্স, সো একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজকে আমি নিয়ে চলে এসেছি কেয়া শেঠ অ্যারোমাথেরাপির রোজ স্কিন হাইড্রেটিং টোনারটার উপর একটা ফুল রিভিউ নিয়ে। যদিও কেয়া শেঠের প্রত্যেকটা টোনারই কিন্তু আমার খুব পছন্দের, কারণ এই টোনারগুলোর মধ্যে আছে স্কিন হাইড্রেটিং প্রপার্টিস, যার জন্য শুধুমাত্র টোনিংই কিন্তু করে না, এর সাথে সাথে সুন্দর একটা হাইড্রেটিং ভাব থাকে স্কিনের মধ্যে, যেটা আপনি ইউজ করলে তারপর বুঝতে পারবেন। এছাড়াও আরও অনেক গুণাগুণ আছে এই টোনারটার, ধীরে ধীরে বলতে থাকছি, আগে পুরো প্রোডাক্টের ডিটেল রিভিউটা দিয়ে নিই, তারপর আমার এক্সপিরিয়েন্সটা বলছি। এই টোনারটার কোয়ান্টিটি কিন্তু 200 ml, মানে 200 ml প্রোডাক্টটা আছে, যার দাম হলো 275 rupees। অবশ্যই এর উপর 10-15% ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন লোকাল মার্কেট থেকে কিনলে। এছাড়াও এটা অনলাইনেও অ্যাভেলেবেল আছে, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে, প্রয়োজনে সেখান থেকেও কিনতে পারেন। আর কেয়া শেঠের টোনারগুলোর মধ্যে কিন্তু ফর্মুলেশনে মনে হয় একটু চেঞ্জ এসেছে, কারণ অলরেডি প্রোডাক্টের উপর যদিও লেখা আছে নিউলি ইম্প্রুভড ফর্মুলা, আর আমরা যারা অনেক আগে থেকে ইউজ করছি তারা দেখলেই বুঝতে পারবো, ফার্স্ট কন্টেনারটা একটু লম্বায় বেশি বেড়েছে, মানে হাইটে বেশি বেড়েছে, আর যে রিয়েল প্রোডাক্টটা মানে যে টোনারটা আছে সেটার ঘনত্বটা কিন্তু একটু পাতলা হয়ে গেছে, মানে আগের থেকে একটু ঘনত্বটা কমেছে, আগে আরো বেশি ঘন ছিল, জাস্ট নর্মাল সিম্পল রোজ ওয়াটারের মতো অতটা লিকুইড কিন্তু ছিল না। অন্যান্য টোনারের থেকে কিন্তু এই টোনারগুলো একটু ঘনত্বটা বেশি হয়, তবে চিন্তার কোনো কারণ নেই, কোনো অসুবিধা তাতে একদমই হয় না। আর এটা কিন্তু লেখাই আছে ফর অল স্কিন টাইপ, যে কোনো ত্বকের জন্য এটা সুইটেবল, কোনো অসুবিধা কিন্তু নেই। আর তাছাড়াও স্কিন কেয়ার রুটিনের মধ্যে একটা রোজ ওয়াটার রাখা কিন্তু অবশ্যই জরুরি। আচ্ছা, তো এখানে আমি একটা কথা বলতে চাই, এখানে ফুল ইনগ্রিডিয়েন্ট লিস্টটা কিন্তু দেওয়া হয়নি, অনলি কি ইনগ্রিডিয়েন্টগুলো দেওয়া আছে। টোনারটার মেন ইনগ্রিডিয়েন্ট হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে রোজ এসেন্সিয়াল অয়েল, আর আছে ল্যাভেন্ডার এসেন্সিয়াল অয়েল। যেহেতু এই প্রোডাক্টগুলোর মধ্যে এসেন্সিয়াল অয়েলের ব্যবহার করা হয়, তাই অনেকে স্কিনে কিন্তু স্যুট নাও করতে পারে, সেক্ষেত্রে অবশ্যই একবার প্যাচ টেস্ট করে দেখে নেবেন। যদিও কোনো অসুবিধে হওয়ার কথা না, বাট তাও অনেক ক্ষেত্রে কিন্তু অনেকে স্কিনে অল্প একটুখানি ইরিটেশন হয়, তাই চিন্তার কোনো কারণ নেই, কিছুদিন ইউজ করার পর স্কিন যখন অভ্যস্ত হয়ে যাবে তখন দেখবেন আর কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু যেহেতু এর মধ্যে ল্যাভেন্ডার এসেন্সিয়াল অয়েলও দেওয়া আছে, তাই কারো স্কিনে যদি ল্যাভেন্ডার স্যুট না করে সেক্ষেত্রে একটু সমস্যা সত্যিই হতে পারে। যেহেতু এসেন্সিয়াল অয়েল একটু বেশি পাওয়ারফুল হয়, সেই জন্যই কিন্তু এই সমস্যাগুলো অল্প একটু আধটু হলেও হতে পারে, তবে এটা ইউজ করে আপনাকে দেখতে হবে যে আপনার স্কিনে কোনটা স্যুট করবে, সেটা কিন্তু আমার পক্ষে বা কারোর পক্ষেই বলা সম্ভব নয়। আপনার স্কিনের সেন্সিটিভিটি কতটা বা আপনার স্কিনের কন্ডিশনটি কতটা, কোন এসেন্সিয়াল অয়েলটা আপনার স্কিনে স্যুট করে না, সেটা কিন্তু আপনাকে নির্বাচন করতে হবে, আর তার জন্য ব্যবহার না করলে তো বুঝতে পারবেন না, তাই না? জেনারেলি কিন্তু রোজ এসেন্সিয়াল অয়েলে কারোর স্কিনে কোনো প্রবলেম হওয়ার কথা না, তবে ল্যাভেন্ডারটা একটু প্রবলেম ক্রিয়েট করলে করতে পারে, এই আর কি। আচ্ছা, তো যাই হোক, এখানে বেনিফিটস অফ রোজ অয়েল হিসেবে লেখা আছে হাইড্রেট করবে স্কিনটাকে, স্কিনটাকে সফট করবে, ড্রাই সেন্সিটিভ যার স্কিনই আপনার হোক না কেন কোনো সমস্যা নেই ইউজ করতে পারেন, স্কিনে একটা সুদিং এফেক্ট দেবে, এছাড়াও সান ড্যামেজ থাকলে সেটাকে রিডিউস করতে হেল্প করবে এই টোনারটা, একটা ন্যাচারাল রোজি গ্লো প্রোভাইড করবে। আর কিভাবে ইউজ করবেন সেটা কিন্তু এখানে বলা আছে। প্রথমে বলা আছে জাস্ট জেনারেলি যেভাবে টোনার ইউজ করে ডাইরেক্ট আপনি অ্যাপ্লাই করতে পারবেন স্কিনটাকে ক্লিন করার পর দিনে দুবার করে। এছাড়াও এই টোনারটা কিন্তু অবশ্যই অন্য কোনো পাউডার বেসড ফেস প্যাকের সাথে মিক্স করেও অ্যাপ্লাই করতে পারেন, কোনো স্ক্রাবারের সাথে মিক্স করে অ্যাপ্লাই করতে পারেন ফর বেস্ট রেজাল্ট।
তাই চিন্তার কোনো কারণ নেই। যদি দেখেন যে আপনি কিনে ফেলেছেন, স্কিনের মধ্যে স্যুট করছে না, সেক্ষেত্রে ফেলা তো একদমই যাবে না, কারণ প্রোডাক্টটা কিন্তু নষ্ট হতে আমি একেবারেই দেবো না। আর এখানে তো একটা আইডিয়া অলরেডি বলাই আছে, নর্মালি আপনি ফেস প্যাকের সাথে ইউজ করতে পারেন মিক্স করে, সেক্ষেত্রে দেখবেন কোনো অসুবিধা হবে না। সেটাও আমি দেখিয়ে দেবো একটু পর যে আপনি কিভাবে ইউজ করবেন, সেক্ষেত্রে কি হবে এর পাওয়ারটা একটু কমে যাবে, যার জন্য স্কিনে কোন রকমের ইরিটেশন বা কোন রকম অ্যাকনে পিম্পলের মতো সমস্যা একেবারেই হবে না। আর যতবার আপনি ব্যবহার করবেন প্রত্যেকবার কিন্তু শেক করে ব্যবহার করবেন, মানে ভালো করে প্রোডাক্টটাকে ঝাঁকিয়ে তারপর ব্যবহার করবেন। আমি জাস্ট একটুখানি আমার হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি যে এর ঘনত্ব মানে এর টেক্সচারটা ঠিক কি রকম। আর যেহেতু এটা একটা স্প্রে বটলের মধ্যে আসে তাই অ্যাপ্লাই করতে কিন্তু খুব বেশি হেল্পফুল, আলাদাভাবে কোনো কটন প্যাড ইউজ করতে হয় না, ডাইরেক্টলি স্কিনের মধ্যে স্প্রে করে নিলেই ইজিলি হয়ে যায়। দেখুন এর টেক্সচারটা কিন্তু অন্যান্য টোনারের তুলনায় জাস্ট একটু বেশি ঘন, তবে আর অতটাও ঘন নেই যতটা আগে ছিল। স্কিনটাকে ভালো করে ক্লিন করে নেওয়ার পর তারপর এই টোনারটা অ্যাপ্লাই করে নেবেন। আর টোনারটা অ্যাপ্লাই করার পর অবশ্যই কিন্তু একদমই জোরে জোরে ঘষাঘষি করার কোনো প্রয়োজন নেই, জাস্ট আলতোভাবে একটু ড্যাব ড্যাব করে নেবেন যাতে ভালো করে পেনিট্রেট করে যেতে পারে স্কিনের মধ্যে। এর স্মেলটাও কিন্তু বেশ সুন্দর, একদম পিওর গোলাপের গন্ধের মতোই। আমি কিন্তু বেশ কয়েক মাস ব্যবহার করেছি, তাতে আমার যেটা মনে হয়েছে সেটা হলো এটা কিন্তু স্কিনটাকে সফট রাখবে, স্কিনটাকে ব্রাইট করবে, পিগমেন্টেশন থাকলে সেটাও রিডিউস করতে হেল্প করবে, কারণ এটা স্কিনের মধ্যে দাগছোপ কন্ট্রোল করতে খুব বেশি এফেক্টিভ, যেহেতু এর মধ্যে আছে রোজ এসেন্সিয়াল অয়েল আর ল্যাভেন্ডার এসেন্সিয়াল অয়েল। এছাড়াও এটা ব্যবহার করলে কিন্তু ওপেন পোর্সের মতো প্রবলেম থেকে ইজিলি বেরিয়ে আসা যায়, খুব সুন্দর এটা একটা হাইড্রেশন প্রোভাইড করে, স্কিনকে ভীষণ সফট রাখে। এক কথায় এই টোনারটা কিন্তু বেশ ভালো, খুবই সুন্দর, আপনি অবশ্যই প্রয়োজন হলে কিনতে পারেন। এই রোজ টোনারটা আরো কি করে এফেক্টিভ করা যায় স্কিনের মধ্যে, তার জন্য এখানে আমরা রেডি করে নেব একটা সুন্দর ফেস প্যাক। তার জন্য নিয়েছি দেখুন এক চামচ মতো মুলতানি মাটি, তার সাথে হাফ চামচ মতো নিচ্ছি চালের আটা, যাতে খুব সুন্দরভাবে স্কিনটা ক্লিনও হয় আর দাগ ছোপও চলে যায়। আর এর মধ্যে অ্যাড করেছি একদম হাফ টিস্পুন মতো কস্তুরি হলুদের গুঁড়ো। কস্তুরি হলুদের গুঁড়োর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে অলরেডি আছে, প্রয়োজনে সেখান থেকেও কিনে ব্যবহার করতে পারেন। এরপর এখানে প্রয়োজন মতো টোনার নিয়ে নেব, নিয়ে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে সপ্তাহে একদিন করে এই ফেস প্যাকটা আমরা অ্যাপ্লাই করব ফুল ফেসে, প্রয়োজন হলে গলায় ঘাড়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন। 10 মিনিটের জন্য রাখবো, তারপর জাস্ট নর্মাল জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। তারপরে দেখতে পাবেন স্কিনটা ঠিক কতটা চকচক করছে, কতটা সুন্দর লাগছে আপনার, কতটা রিফ্রেশ লাগছে আপনার। এছাড়াও এই ফেস প্যাকটা ব্যবহার করলে আপনার সানট্যান উঠে যাবে, স্কিনের মধ্যে যদি কোনো রকমের দাগ থাকে সেটাও যেমন চলে যাবে, পাশাপাশি স্কিনটা সুপার ডুপার ক্লিন হয়ে যাবে, কারণ এর মধ্যে কিন্তু ছিল মুলতানি মাটি। অ্যাকনে পিম্পলের মতো সমস্যা থাকলে সেটাও চলে যাবে, আর যদি আপনার স্কিনে প্রচন্ড পরিমাণে পিম্পল থাকে তাহলে চালের গুঁড়োটা একেবারেই দেবেন না। এই ছিল আজকে আমার ভিডিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো টাইমে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।